ওয়েলকাম টু ইজি টিউটোরিয়াল। আমি হেলেনা ভট্টাচার্য। আজকে খুব সুন্দর সহজ একটি উলের ব্লাউজ আমি দেখাবো। কিভাবে এই ব্লাউজটা আমি করলাম, কতগুলো ঘর নিলাম সেটা আমি পুরো সোয়েটারটা আমি দুটো সোজা দুটো উল্টো করে করেছি। এই দুটো সোজা করলাম, এরপরে দুটো উল্টো করব, দুটো উল্টো, এরপরে দুটো সোজা, দুটো উল্টো। এই সোজা উল্টো বোনার কারণ হলো এটা চেপে থাকবে, যেহেতু এটা ব্লাউজ হিসাবে ব্যবহার করব। ব্লাউজটা যদি ফিটিংস না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না, সেই জন্য এটা দুটো সোজা দুটো উল্টো করে করেছি, যাতে ব্লাউজটা ফিটিংসটা খুব সুন্দর হয়। ফ্রেন্ডস, এইভাবে পিঙ্ক দেব আট লাইন, আর লাইট পিঙ্ক যেটা এটা চার লাইন। পুরো ডিজাইনটা আমি এরকম দুটো সোজা দুটো উল্টো করে করেছি, পিঙ্ক আট লাইন আর লাইট পিঙ্ক চার লাইন। ফ্রেন্ডস, এটা যেহেতু সেলাইটাই মেন এবং খুবই সোজা সেলাই, একদম একটা সোজা সেলাই করে নিতে হবে, তারপরে হাত চুজ দিয়ে এটাকে ফিটিংসটাকে কীভাবে করছি সেটা দেখাতে হবে। সেই জন্যে এই বোনাটা আপনি আমি যেরকমভাবে দেখিয়ে দেবো বোনাটা সেরকম বুনলে হয়ে যাবে। এইভাবে পুরো লাইনটা আমি দুটো সোজা দুটো উল্টো করে শেষ করলাম। এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত লাইন হয়ে গেছে, আমার আট লাইন করে করে দরকার। এবার লাস্ট লাইনে আমি এটা বন্ধ করে দেবো, এটা আর একটা লাইন করে আমি বন্ধ করে দেবো। ফ্রেন্ডস, যখন উল বুনবেন সবসময় একটু লুজের মধ্যে বুনবেন, তাহলে জলে পড়লে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে না। আর যদি টাইট বোনেন তাহলে জলে পড়লে পরে সেটা চটের মতন শক্ত হয়ে যাবে। লাইন কমপ্লিট হলো, এবার আমি আট লাইন কমপ্লিট হলো, এবার আমি বন্ধ করে দেবো। ঘর বন্ধ করে দেবো। ফ্রেন্ডস, যখন আপনারা ঘর বন্ধ করবেন একটু ঢিলে করে ঘরটা বন্ধ করতে হবে, ঢিলে করে কলারটা বন্ধ করলে এই যে কলারটা, ঘর বন্ধ করবার সময় প্রথমে একটা ঘর তুলে নিয়ে তারপরে এরকম থাকে, একটা ঘর তুলে নিয়ে তারপরে ঘরটা বুনে এই ঘরটা এর উপর দিয়ে দিতে হবে, তারপরে আবার একটা ঘর বুনে নিয়ে পেছনে ঘরটা উপর দিয়ে দিতে হবে। এইভাবে ঘরগুলো বন্ধ করতে হবে আর একটু ঝিলিয়ে করে বন্ধ করতে হবে, তাহলে কলারের অংশটা দেখতে ভালো হবে। এরকমভাবে আমি সব ঘরগুলো বন্ধ করে দেব, ১৫০খানা ঘর এইভাবে আমি বন্ধ করে দেব।
এভাবে পুরো ঘরগুলো আমি বন্ধ করে দিলাম এবং এরকম ঝুলিয়ে করে করে বন্ধ করলাম, যাতে কলারটা দেখতে সুন্দর হয়। শেষ করটা বন্ধ করে দিলাম, এটাকে অনেকটা সুতো নিয়ে গিট দিয়ে বার করে দিতে হবে। এই উল্টা দিয়ে সেলাই করে নেব। এই অংশটা হাতার অংশ হবে, এই দুটো অংশ হাতা হবে। এটাতে আমি পুরুষের একটু ডিজাইন করে দিয়েছি, সিম্পল ডিজাইন করেছি। চারটে করে একটা পয়েন্ট থেকে লং বানিয়েছি। এই ডিজাইনটা আপনি না দিলেও পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, তাতেও দেখতে খুব সুন্দর হয়। কুরুশের কাজ শেষ হয়ে গেল। ড্রয়িংটা এরকম হবে, আমরা 150টা ঘর তুলব, 150টা ঘর, 150। হ্যাঁ, তারপরে 8 ইঞ্চি বুনব, দুটো সোজা দুটো উল্টো করে, দুটো সোজা দুটো উল্টো করে। তারপরে 5, 3, 2, 1 করে ঘর ফেলবো। আবার এখানে 1, 2, 3, 5 ঘর উঠিয়ে নেব, তারপর আবার 8 ইঞ্চি বুনবো, তারপর এখানে এসে ঘরগুলো বন্ধ করে দেব। ফ্রেন্ডস, তারপর এখানে কুরুশের কাজ করব, এখানে কুরুশের কাজ করে দেব। ফ্রেন্ডস, এভাবে এবার আমি কিভাবে জুড়ছি, ব্লাউজটা কিভাবে তৈরি করছি সেটা দেখ। ফ্রেন্ডস, এবারে আমি দুটো মুখ জুড়ে দিচ্ছি। দুটো ঘর এইভাবে নিয়ে সেলাই করে দিতে হবে, রান সেলাই, ওই মুড়ি সেলাই, মুড়ি সেলাই করে দিতে হবে। এরকম দুটো ঘর নিয়ে এরকম ভাবে মুড়ি সেলাই করে দিতে হবে।
ফ্রেন্ডস, একটা ধার এরকম সেলাই হয়ে গেল, এবার আর একটা ধার সেলাই করবো। একটা ধার সেলাই হয়ে গেল, এবার আর একটা ধার এইভাবে সেলাই করবো। এই ঘরগুলো এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। দাগে দাগে মিশিয়ে নিলে দেখতে ভালো লাগবে। আর সবসময় মুড়ি সেলাইটা বেশি ভালো হয়। এভাবে পুরোটা শেষ করে দেবো। এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। ধারটা ভালো করে শক্ত করে রেট দিয়ে নিতে হবে। এরকম দেখতে হলো জাঙ্গিয়ার মতন। ভাবছেন জাঙ্গিয়াটা কি করে ব্লাউজ হবে, জাঙ্গিয়াটাই ব্লাউজ হবে। এরকম দেখতে হলো, এবার এটাকে ব্লাউজ বানাবো। এই জাঙ্গিয়াটাকে এরকম করে দিচ্ছি। দিয়ে এই যে দুটো জয়েন্ট, এটা আসবে মিডিল পোর্শনে। ঘর বন্ধটা যত ঢিল হবে তত ভালো হবে। এই যে মিডিল পোর্শন, দুটো মিডিল পোর্শনকে মিলিয়ে বোতাম লাগিয়ে দেবো। টিপ বোতাম লাগিয়ে দেবো। ফ্রেন্ডস, আপনি ইচ্ছে করলে এটা আমি স্লিভলেস করেছি, আপনি ফুল স্লিভও করতে পারেন।
শুধু যেখানে 5-3 2-1 ঘর ফেলেছি সেই জায়গা থেকে ঘর বাড়িয়ে দিতে হবে, ঘর ফেলতে হবে না। এই জয়েন্টের এখানে দুটো বোতাম লাগাবো, ফ্রেন্ডস আপনারা এই টিপ বোতাম না লাগিয়ে হুকও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই, বোতামও লাগাতে পারেন, যেটা সুবিধে। তৈরি আমাদের ব্লাউজ, সহজ পদ্ধতি। এই সুন্দর ব্লাউজটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আর নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই।